ভিডিও শুরু করার আগে আপনাকে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করার পরে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল MS অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আজ সোমবার 9ই ডিসেম্বর আজ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে ধর্নার কর্মসূচির অনুমতি, আজকের মামলার আপডেট কি বেরিয়ে আসলো সেটাই আপনাদেরকে জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। আমাদের সংগঠনের পক্ষ থেকে দায়ের করা মামলা আজ 8 নম্বর কোর্টে লিস্টেড ছিল, কিন্তু শুক্রবার ঠিক হয়ে গিয়েছিল মাননীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য হাইকোর্টে সোমবার থেকে থাকছেন না, উনি সার্কিট বেঞ্চে আন্দামানের জন্য চলে যাচ্ছেন। সেজন্য বলেছিলাম দ্রুত শুনানির জন্য অন্য বিচারপতির এজলাসে সোমবার মেনশন করতে হবে। প্রধান বিচারপতি নির্ধারিত মাননীয় বিচারপতি সব্যসাচীর ভট্টাচার্যের পরিবর্তে বিচারপতি অরিন্দম বাবুর এজলাসে কোর্ট নম্বর 4A আজ সকালে মেনশন হলো। মাননীয় বিচারপতি বিষয়ের গুরুত্ব বুঝে মেনশন গ্রহণ করলেন এবং আগামীকাল শুনানির জন্য নির্দিষ্ট করলেন, আগামীকাল 4 নম্বর কোর্টে আমাদের মামলা থাকবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আগামীকাল দেখা যাক 4 নম্বরে রয়েছে কী হয় মামলার রায়। তো এই ছিল একটা ছোট্ট আপডেট।